সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আজ তারিখটা কত আমার খেয়াল নাই ভাই, পহেলা মে 2023, রোজ সোমবার। দর্শক, বেশ অনেকদিন পরে চলে আসছে আমাদের তাপস ভাই। তাপস ভাই কিন্তু আজকে রাত্রে চলে আসছে, এর অনেক আগে ভিডিওতে আপনারা দেখছিলেন। দুলা ভাইও আসছিল, তাপস ভাইও আসছিল, আসে এর আগে আমার কাছ থেকে গরু নিয়ে গেছে, পরে আমি একটা পাঠাইলাম, এরপরে আরেকটা কিনছে, এখন আরও কিছু গরু কিনবে। তো দর্শক, একটা গরু দেখাবো এখানে, যেটা এখনও বয়স হয় না, গরুটা অলরেডি সেল হয়ে গেছে। ফরিদপুরের আরেক ভাই মালয়েশিয়াতে থাকে, ওই ভাই আর কি এই গরুটা পছন্দ করছে। তো ওনাকে বলা আছে যে 5 লিটার দুধ হবে, 5 লিটার পাইলে উনি খুশি। তো দেখা যাক এই গরু থেকে কতটুক দুধ পাওয়া যায়। একটু ধৈর্য সহকারে দর্শক দেখলে সঠিক তথ্যটা পাওয়া যাবে যে কয় লিটার দুধ এটার থেকে পাওয়া যায়। রব্বানি ভাই, বাসুর দুধ খাওয়ার নাই ভাই, এটা তো বাসুর পেট একবারে ইয়ে হয়েছে, খিলান যাবে না। আচ্ছা, মানে ইয়ে দুধ খাইলে পাতলা পায়খানা করবে, ষাঁড় বাচ্চা। পাঁচ কেজি পর্যন্ত পাইলে খুশি, ঠিক আছে। আর দেখা যাক আপনি কতটুকু এক্সট্রা দিতে পারেন, দোয়া হইলে এটা বোঝা যাবে। গরুটা কিন্তু এখনো বয়স হয় নাই, জিরো বয়স। শাহিওয়াল পার্সেন্ট বেশি আর হালকা করে কিন্তু ফিজিয়ানে ক্রস আছে। তো এই গরুর থেকে দুইবারে আশা করা যায় যে 10 লিটার দুধ অ্যাভেলেবল পাওয়া যাবে, যদি খাবার ঠিক মতো দেওয়া যায় 10 লিটার পাওয়া যাবে। মাটি খাই, মাটি খাইলেই সমস্যা। মাটি খাইলে বাচ্চায় মাটি খাইলেও সমস্যা, বাইরে বের করলে আর একবারে মাপে নিব ভাই। টাকা আপনি যেরকম গোনা নিবেন এরকম আমরা দুধ মাপে নিব। দর্শক, ভিডিও একটু লম্বা হইতে পারে, ধৈর্য সহকারে দেখবেন সঠিক তথ্যের জন্য। আর বিশেষ করে যে ভাই গরুটা আমার কাছ থেকে নিছে, এই ভাই আবার বলছে যে ভিডিও অবশ্যই দিবেন। এটা উল আন্তর নরম হওয়ার কথা, না না না, মানে বলতেছি দুধ দুয়াইতে টান বেশি না খাওয়ার কথা। দুধের ধার কিরকম আছে? ধার ভালো, দুধ তো এখনো সাল দুধই আছে। কালকে সাল দুধ দেওয়া হয়েছে। কয়দিন লাগবে ভাই পণ্য দুধ আসতে? 10-12 দিন। 10-12 দিন? হ্যাঁ। যে নরমই হবে, যে হারে আসতেছে দুধ, না নরম, টান খাওয়া দেখলে চিনা যাবে, টান দিয়ে বোঝা যায়, তাই না? এত ধীরে এরকম করে বের করলে তো দুধ কমে যাবে ভাই, মানে ইয়া। দুইটা একসাথে টানেন? আমি নিজেও দুয়াইতে পারি, শিখে গেছি। দুধ নরম হবে না ভাই দুয়াইতে? মানে Thank you.
না না এটা মানুষের কথা ভাই আসলেই তিনটা জিনিস কেন দুটা 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 টানেন ভাই ভাই একটু পরে আমি কথা বলতেছি ভাই জরুরি একটা ভিডিও করতেছি আমি আচ্ছা ভাই মানে বাইরে তো এইটা দিলে আনা হলো প্রথম বিয়ানের গরু কিছু কিছু গরু আছে ঠিক আছে কিছু গরু আবার একটু লড়াচড়া করে অভ্যেস হইলে হ্যাঁ অভ্যেস হইলে এটা ইয়া হলো দুদিন এমনিতেই বাঁড়ে খাদ দিতে কুড়বুড়ি থাকে ভাঙতে এরকম থাকে কিন্তু আর বিয়ে না গরু হলে ওই সমস্যাটা থাকে না এই তো বিয়ে দেয়নি না আছে দুটারই বাচ্চা আছে দুটারই বাচ্চা আছে না না বনি ভাই ওইগুলো বিক্রি করার হ্যাঁ কয় লিটার জার্কিন লেখা আছে জার্কিনের গায়ে এটা কয় লিটার 5 লিটার দেখেন 5 লিটার হল লেখা আছে দেখ জার্কিনটা ভরান দেখি কিন্তু ভরবি চার কিন্তু ভরবি এই সারা কম হয় কি হয় তাপস ভাই ভরবে এটা এটা মনে করেন যে ভাই 5 কেজি হইলে ভাইয়ের যথেষ্ট আমি বলছি না ভাই আপনি দুইবারে 10 লিটার নিচে পাবেন না না দুধ আসতে সময় লাগবে ভাই আপনার আপনি নিয়ে যাবেন গরু নিয়ে যাওয়ার পরে আপনিও খাবার দিবেন না এরকম ভাবে ঠিক আছে কারণ পানি যেহেতু আছে পানিটা শুকায় যাবে এমনিতেই শুকায় যাবে ভাই একটু খাবার কম দিলে পানিটা শুকায় যাবে আর পানিটা ভাই এটার জন্য কি এক্সট্রা ওষুধ দেওয়া লাগে ভাই না 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 কিছু দেওয়া লাগে হ্যাঁ কিছু দেওয়া লাগে এক্সট্রা ওষুধ দিলে গরুর দুধ কমে যাবে দুধ কমে যাবে কমে যাবে হ্যাঁ পরে শুকনো করে ফেলবে খড় খাওয়ালে শুকায় যাবে হ্যাঁ পানি কম খাওয়ায় খড় খাওয়াইতে হবে Thank you.
দুধ কিন্তু দর্শক, দুধ কিন্তু এখন শাল দুধ আছে দেখাই যাচ্ছে, মাঝে লাভ এখন কাঁচা আছে। দুই হাতে দুলে তাড়াতাড়ি হয়, দুই বার দুই হাতে দুলো এত দিন ধরে গায়ে দন রব্বানি ভাই, আমি এইভাবে দিই আমার এই যে মানে যার যেটা অভ্যাস আঙ্গুল নাই। এখন বাধ্যমূলক দোয়া লাগে, আমি দুবার পারি না, তারপরে এখন আমার গায়ে কে দোয়া দিবে বলেন? হ্যাঁ আমিও গায়ে ধুইতে পারি না, তবে আমার বাড়িটা ধুইতে পারি, এসি পাশিপে দোয়া লাগে, এই টানা লাগে না, ধরবেন চিপা দিবেন চলে আসবে। দেন তো যার কিনা ভরেন হয়েছে মনে হয় ভরে যায় নাকি, রাতে মনে করো দোয়া আছে, কতটুক হলো দেখা দেওয়া লাগবে, এর বেশি যেটা হবে সেটা ভাইয়ের জন্য প্লাস পয়েন্ট। আর ওই যে দোয়াইতে মানে দুই হাতে দোয়ান লাগবে, আর মনে করেন দুধ তো নামবে আরো। এটা ওই যে ইয়া হয়ে গেছে যে আর একটা আছে তাপস ভাই, ওইটা আবার একটু মানে পা একটু ইয়া করে মানে হাঁটতেছে, মানে এমনি হাঁটলে ঠিক আছে সমস্যা নাই, ওইটাই নিচল ওই ভাই, পরে ওইটার ওই যে ইয়ার কারণে ওই এমনি সব কিছু ঠিক আছে। ওই সময় হাঁটালো তো এমনি সময় দেখলাম পরে প্রথমে তো হ্যাঁ ভাই রে বড় গোটা দিয়ে দেন দুধের সাগর যান, আপনি এখন দুয়াইছি দেখেন বাচ্চা বা একশো একশো বাচ্চা দেখছে মোটামুটি 7 কেজি দুধ একবারে পাওয়া যাবে, 7-8 কেজি পাওয়া যাবে। দুধটা তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।